আমি করে দিচ্ছি না। কি হয়েছিল তোমাদের সাথে? এই গত দু মাস ধরে ওর সাথে একটা ভীষণভাবে শারীরিক অত্যাচার চলছিল। তো আমি এই ব্যাপারটা আমাকে সব বলে, কিন্তু আমি সেই জায়গাটা যাচাই করার চেষ্টা করছিলাম। হঠাৎ গতকাল এরা কী করেছে, তৃণমূলের নেতা সনত কর এ হঠাৎ জনসভাটা আয়োজন করে আমাদেরকে জানায়নি কিছু। জনসভা না সালিশি সভা সালিশি সভা ডাকে আমাদেরকে কেউ জানায়নি। তো আমি কোনো কারণে কাজে গেছিলাম, আমাকে ফোন করে সনৎকর ডাকে, তখন আমি পরে আসার পরে তো দেখছি ওকে মারধর করছে বেদরকভাবে, জামা কাপড়ের অবস্থা খুব খারাপ। তো তারপরে দেখলাম এক ভদ্রলোক ওকে তোয়ালে পড়া ছিল, সেই তোয়ালে দিয়ে ওকে চাপা দেওয়ার পরে আমাকেও খুব বেদরকভাবে মারধর করে আমরা এই থানায় এর আগে একটা জিডি ইয়ে করেছিলাম, তো আমি কোনো এ পাইনি। আর যার কারণে আমি আজকেও কি অভিযোগ জানেন? আজকেও অভিযোগ জানাতে এসেছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মিঠুন মণ্ডল, আমার ওয়াইফ প্রিয়া মণ্ডল। কি ঘটনা ঘটেছিল আপনার সাথে? আমার শ্বশুর আজকে গত দু মাস ধরে আমার সঙ্গে শ্লীলতা হানির চেষ্টা করে। আমি যখন প্রতিবাদ করার চেষ্টা করলাম, বাড়িতে এসেও জানিয়েছি, কিন্তু আমি কোনো সুবিচার পাইনি। তাই আজ তৃণমূলের নেতারা কালকে এসে সনত কর আরও কয়েকজন তৃণমূলের নেতা আর আমার শ্বশুরবাড়ির কয়েকজন মিলে আমাকে উলঙ্গ করে রাস্তায় বেধারক মারে। আমার স্বামী যখন বাঁচাতে আসে আমার স্বামীকেও বেধারক মারে। আমার 4 বছরের বাচ্চাটাকেও পর্যন্ত ছাড়েনি, তাকেও ঠেলে দিয়েছে। এখন কি চাইছেন? আমি ওদের শাস্তি চাইছি, আমি এর বিচার চাইছি।